আমি শ্রীজা আজকে আমরা চলে এসেছি বিধাননগরের রানীকুঠিতে আগেও আমরা এখানে ইনভেস্টিগেশন করে গেছি আজকে আবারও সেখানে চলে এসেছি এবং সেখানেই এসেছি যেখানে আগের বারে প্রচণ্ড হাই EMF পাওয়া গেছে আমাদের তদন্ত অনুসারে এটি কোনো হন্টেড প্লেস নয় কারণ আগের বারে যেখানে EMF পেয়েছি এবারও সেই একই জায়গায় একই রকমভাবে পাওয়া যাচ্ছে এর পেছনে অন্য কোনো সায়েন্টিফিক রিজন থাকতে পারে